আনুমানিক জানা গেছে 2026 সালের জুন মাসে আসবে হাউস অব দ্য ড্রাগন সিজন 3। গত 5 আগস্ট শেষ হওয়া হাউস অব দ্য ড্রাগন সিজন 2 এর এন্ডিং এপিসোড 8 থেকে আমরা আপকামিং 3টি ড্রাগন ফাইটের আভাস পেয়েছি। রেনিরা টার্গেটিয়ান এবং অ্যালিসেন্ট হাইটাওয়ার দুজন মিলে প্ল্যান করেছে কিংস ল্যান্ডিং থেকে অ্যামন্ড তার ড্রাগন ভেগার নিয়ে হেরান হলের উদ্দেশ্যে যাত্রা শুরু করলে রেনিরা তার ব্ল্যাক টিম নিয়ে রেড কিপ দখল করবে। এদিকে হেরান হলের চারপাশ জুড়ে এক ত্রিমুখী যুদ্ধ ঘনিয়ে আসছে। তবে আজকের ভিডিওতে আপনাদেরকে মূল বই ফায়ার অ্যান্ড ব্লাড থেকে শোনাবো সিজন 3 যথাসম্ভব প্রথম যুদ্ধ, মোস্ট ব্লাডিয়েস্ট অ্যান্ড ডেডলিয়েস্ট সি ফাইট অফ অল ডান্স অফ ড্রাগন হিস্টোরি, দ্য ব্যাটল অফ গ্যালাটের সম্পূর্ণ গল্পটি, যে যুদ্ধে একটি বা দুটি নয় মোট 5টি ড্রাগন অংশ নিয়েছিল, যা ঘটেছিল সাগরের বুকে। এবং অবভিয়াসলি এই ভয়ানক যুদ্ধে হাউস অব দ্য ড্রাগনের গুরুত্বপূর্ণ একটি চরিত্র মৃত্যুবরণ করে। সুতরাং সিজন 2 ও সিজন 3 মধ্যবর্তী সময়ে এ অন্তর্বর্তীকালীন থিওরি ভিডিওটি শুরুর আগে বড়সড় একটি স্পয়লার অ্যালার্ট, এক্ষুনি ভিডিওতে একটা লাইক ছুঁয়ে দিন প্লিজ, যেন বাংলা ভাষী সমস্ত গেম অফ থ্রোনস ফ্যানদের নিকট ইউটিউব অ্যালগোরিদম এই ভিডিওটি রেকমেন্ড করে। সিজন 2 থেকে আমরা জানি রেনিরা তার শিশু 3 সন্তান জফরি, অ্যাগন দ্য ইয়াঙ্গার এবং ভিসিস দ্য সেকেন্ড কে তাদের ড্রাগন সহ রিনা ভ্যালেরিয়ানের তত্ত্বাবধানে লেডি এলেনের কাছে পাঠিয়েছিল। সেখান থেকে তারা জফরি ও তার ড্রাগন ট্যারাক্সিস কে রেখে এসএস এর ফ্রি সিটি পেন্টোসের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। আপনাদের নিশ্চয়ই মনে আছে সিজন 1 এ ডেমন তার দ্বিতীয় স্ত্রী লিনা ভ্যালেরিয়ানকে নিয়ে পেন্টোসে অবস্থান করছিল। এই পেন্টোসে বেলা এবং রিনা বড় হয়েছিল। লিনা তৃতীয় সন্তানের প্রসব যন্ত্রণা সইতে না পেরে নিজের ড্রাগন ভেগারকে আদেশ করে আত্মহত্যা করেছিল। যারা ভুলে গেছেন তাদের মনে করিয়ে দেই, অ্যামন্ডের আগে ভেগার রাইডার ছিল ডেমনের দ্বিতীয় স্ত্রী বেলা এবং রিনার মা লিনা ভ্যালেরিয়ান। যাই হোক, প্রিন্স পেন্টোসি ম্যাজিস্টার অনুমতিক্রমে রেনিরার আদেশে মায়ের মৃত্যুস্থান পেন্টোসে আশ্রয় নেবার জন্য রিনা প্রথমে রাজি হলেও ইরিতে যখন সে শিপ স্টেলার ড্রাগনের সন্ধান পায় তখন রিনা ভ্যালেরিয়ান ড্রাগন শিপ স্টেলারকে খোঁজার জন্য রেনিরার দুই বাচ্চাকে ক্যারাভানে এগিয়ে দিয়ে সরে পড়ে। সিজন 2 এর লাস্ট এপিসোডে আমরা দেখি টাইল্যান্ড লেনিস্টার টাইয়ারকির লেসবিয়ান নেভাল কমান্ডার শার্কো লোহারকে রাজি করিয়ে কর্লিস ভ্যালেরিয়ানের সামুদ্রিক ব্লকেট ভাঙ্গার উদ্দেশ্যে নৌবহর নিয়ে যাত্রা শুরু করেছে। যে স্থানটিতে বসে টাইয়ারকির সাথে টাইল্যান্ড মিটিং করেছিল আমাদেরকে মূল শোয়ে তার নাম বলা হয়নি বটে, কিন্তু মূল বই থেকে আমরা জানি এই স্থানটি পেন্টোসের একটি বন্দর, অর্থাৎ পেন্টোস থেকে টাইয়ারকির নেভাল শিপ আসছে ন্যারোসির ব্লকেট ভাঙ্গার উদ্দেশ্যে। আর অন্যদিকে একই রাস্তায় 7টি ভ্যালেরিয়ান শিপের বহর নিয়ে রেনিরার দুই শিশু যাত্রা শুরু করেছে পেন্টোসের উদ্দেশ্যে। মূল বইয়ে ফায়ার অ্যান্ড ব্লাড অনুযায়ী টাইয়ারকির বহরে 90টি জাহাজ ছিল। এই 90টি যুদ্ধ জাহাজের সাথে সাক্ষাৎ হয়ে যায় বাচ্চাদের বহন করা 7টি ভ্যালেরিয়ান শিপের। শার্কো লোহার বা টাইয়ারকির কেউই জানত না এই ছোট্ট বহরটিতে রেনিরার বাচ্চারা আছে। প্রায় 700 ভ্যালেরিয়ান নেভাল সোলজার তাৎক্ষণিক প্রাণ হারায় এই আক্রমণে। অ্যাগন দ্য ইয়াঙ্গারের শিশু ড্রাগন স্ট্রম ক্লাউডকে আমরা কয়েক মুহূর্তের জন্য দেখেছিলাম হাউস অব দ্য ড্রাগনে, অন্যদিকে ভিসিরিসের ড্রাগন এগ তখনও ফোটেনি। শোয়ে বাচ্চাদেরকে একেবারেই শিশু দেখানো হয়েছে, কিন্তু মূল বইয়ে এদের বয়স 7 এবং 9 বছর। টাইয়ারকির প্রথম আক্রমণের সময়ই দুই ভাই আলাদা হয়ে যায়। অ্যাগন দ্য ইয়াঙ্গার ছোট্ট ভাইকে অনেক খোঁজার চেষ্টা করে ব্যর্থ হয়। শেষ পর্যন্ত না পেরে লাইফে ফার্স্ট টাইম তার শিশু ড্রাগন স্ট্রম ক্লাউডে চড়ে ড্রাগন স্টোনের দিকে রওনা দেয়। স্ট্রম ক্লাউড বা অ্যাগন দ্য ইয়াঙ্গার কেউই যুদ্ধের জন্য ট্রেন্ড ছিল না, তাও ন্যারোসির বিক্ষিপ্ত ঢেউয়ের ঝাপটা সয়ে টাইয়ারকির জলদস্যুদের তীর থেকে বেছে বেছে স্ট্রম ক্লাউড উঠতে থাকে। কিন্তু ছোট্ট স্ট্রম ক্লাউডের গায়ে অনেকগুলো ড্রাগন কিলার স্কর্পিয়ন স্পিয়ার এসে লাগে। এক পর্যায়ে তার পিঠ থেকে অ্যাগন প্রায় সমুদ্রেই পড়ে যাচ্ছিল, কিন্তু কোনো মতে স্ট্রম ক্লাউডের গলা জড়িয়ে ধরে সে প্রাণে বাঁচে। ড্রাগন স্ট্রম ক্লাউড নিজের সর্বশক্তি দিয়ে পাখা ঝাপটে শিশু মনিপকে নিয়ে আসে ড্রাগন স্টনে। রেনিরা, জ্যাকারিস, কার্লিস সবাই ছুটে যায়। অ্যাগন দ্য ইয়াঙ্গার সারা শরীরে ক্ষতবিক্ষত হলেও প্রাণে বেঁচে যায়, কিন্তু ড্রাগন স্ট্রম ক্লাউড মৃত্যুবরণ করে। রেনিরা এবং বাকি ব্ল্যাক টিম ধরে নেয় ভিসিরিস দ্য সেকেন্ড নিশ্চয়ই মারা গিয়েছে, কিন্তু ভিসিরিস দ্য সেকেন্ড টাইয়ারকির কমান্ডার শার্কো লোহারের হাতে বন্দী হয়। ভিসিরিস কিভাবে আবার ফিরে আসে সেটা অন্য কাহিনী, এখন গল্প কন্টিনিউ করি। শার্কো লোহার তার নৌবহরকে দুই ভাগে ভাগ করে, এক ভাগ অ্যাটাক করে কার্লিসের নৌ ব্লকেটের উপর, অন্য ভাগ অ্যাটাক করে ড্রিফট মার্কে। কার্লিসের নৌবহরে মাত্র 20টি জাহাজ এই সময় ব্লকেটে ছিল। এরা যতই পাওয়ারফুল হোক না কেন সংখ্যায় টাইয়ারকির চেয়ে অনেক কম। 20টি ভ্যালারিয়ান জাহাজের সাথে শত সহস্র সৈন্য সমুদ্রের বুকে ডুবে মরে। এদিকে ড্রিফট মার্কের কর্তা লর্ড কার্লিস ভ্যালেরিয়ান তখন তো ড্রাগন স্টনে, তিনি রেনিরার হ্যান্ড, সুতরাং কোনোরকম প্রতিরক্ষা ছাড়া ড্রিফট মার্কের স্থলে প্রবেশ করে টাইয়ারকি জলদস্যুরা। প্রথমেই তারা ওয়েস্টরেসের অন্যতম বড় বাণিজ্য কেন্দ্র স্পাইস টাউন লুট করতে শুরু করে। প্রায়
75টি জাহাজ ভর্তি জলদস্যু পুরো স্পাইস টাউনে আগুন লাগিয়ে দেয়। এই ঘটনাটা পুরো 3 দিন ধরে চলে। 3 দিন পর সকালে ড্রিফটমার্কের আকাশে লাল পাখার একটি মাঝারি সাইজের ড্রাগন দেখা যায়। ড্রাগন ভারমেক্সে করে রেনিরা টার্গেরিয়ানের ফার্স্ট বর্ন এয়ার অফ ব্ল্যাক টিম জ্যাকারিস ভ্যালেরিয়ান হাজির হয়। জ্যাকারিস এক মুহূর্ত দেরি করে না, সমুদ্রের বুকে নোঙ্গর করা একের পর এক টায়ারকি জাহাজে ড্রাগন ফায়ার করতে শুরু করে। কিন্তু সমস্যা হলো, এই টায়ারকির দস্যুরা এর আগে প্রথম সিজনে স্টেপস্টোনের যুদ্ধ করেছিল ডেমনের ক্যারাক্সিস এবং লেনর ভ্যালেরিয়ানের সিসমুকের বিরুদ্ধে। সেই যুদ্ধে ড্রাগনের আগুনে পড়ার শিক্ষা নিয়ে তারা এক ধরনের স্পেশাল শিল্ড বানিয়েছে, যার ফলে ড্রাগন ফায়ার খুব সহজেই টায়ারকির শিপ ধ্বংস করতে পারে না। অন্যদিকে টায়ারকির দস্যুরা আগের অভিজ্ঞতা থেকে খুবই পাওয়ারফুল ড্রাগন কিলার স্কর্পিয়ন বানিয়েছিল। জ্যাকারিস ভারমেসকে নিয়ে দক্ষতার সাথে সেই তীরের পাশ কাটাচ্ছিল। এই সময় জ্যাকারিসের সাহায্যের জন্য গ্যালাডের উপরে উড়ে আসে আরো 4টি ড্রাগন। বই অনুযায়ী 4 জন নতুন ড্রাগন সিডস। অতিকায় ভার্মিথরে চেপে হিউ হ্যামার, সিলভার উইং নিয়ে উলফাইট, সি স্মোক নিয়ে অ্যাডাম অফ হাল এবং শিপ স্টেলারকে নিয়ে নেটেল। ওয়েল, মূল বইয়ে শিপ স্টেলার ড্রাগনকে নেটেল নামে এক কিশোরী বাস্টার্ড বন্ডিং করে, কিন্তু শোয়ে যেহেতু রিনা ভ্যালেরিয়ান শিপ স্টেলারকে চুজ করেছে দেখানো হলো, সুতরাং হাউস অব দ্য ড্রাগন সিজন 3 তে ব্যাটেল অফ গ্যালাটে নেটেলের স্থানে কি রিনা আসবে, নাকি জ্যাকারিসের সাথে বিয়ের জন্য প্রমিস করা বেলা আসবে তার ড্রাগন মুন ড্যান্সার নিয়ে? আমার মতে বেলা আসলে বেটার হবে। যাই হোক, গল্পে ফিরি। 5টা ড্রাগন মিলে 1 ঘন্টার ভিতরে অলমোস্ট পুরো টায়ারকি জাহাজ ধ্বংস করে ফেলে, কিন্তু টায়ারকির ড্রাগন কিলার স্কর্পিয়ন বর্ষাগুলো তখনও চেষ্টা করে যাচ্ছিল। এর মধ্যে একটি বর্ষা আচমকায় হিট করে ভারমেক্সের একটা ডানায়, সাথে সাথে ভারমেক্স আকাশে ওড়ার সক্ষমতা হারায়। জ্যাকারিস বুদ্ধিমানের মতো ভারমেক্সের পাখা না ঝাপটে গ্লাইড করে ড্রিফট মার্কের এক পাশে ল্যান্ডিং করার জন্য এগিয়ে যায়, কিন্তু ভারমেক্স অনেক নিচু হয়ে গিয়েছিল। টায়ারকির মাইরিশ জেলে জাহাজ থেকে বিশাল মাছ ধরার জাল ছুড়ে দেওয়া হয় ভারমেক্সকে লক্ষ্য করে। এক পাখা আহত ভারমেক্স জালে জড়িয়ে সমুদ্রের বুকে পড়ে যায়, আর টায়ারকির অবশিষ্ট যোদ্ধারা স্কর্পিয়ন ড্রাগন কিলার বর্ষার জন্য বৃষ্টি শুরু করে হতভাগ্য ড্রাগন ভারমেক্সের উপর। জ্যাকারিসও একই সময়ে ভারমেক্সের মতো পানিতে পড়ে, জালে সেও জড়িয়ে যায়। কাছের একটা জাহাজ থেকে জ্যাকারিসের উপর একাধিক তীর মারা হয়। ড্রাগন ভারমেক্স এই অর্ধমৃত অবস্থাতেও তার শেষ শক্তি দিয়ে সেই জাহাজের উপর আগুন উগড়ে দেয় এবং ওখানেই প্রাণ হারায়। নিজের ড্রাগন হারিয়ে জ্যাকারিসও লড়াইয়ের উৎসাহ হারিয়ে ফেলে। অন্য একটি টায়ারকি জাহাজ থেকে আরো বেশ কিছু তীরের আঘাত হতেই নেরোসির বুকে ডুবে যায় রেনিরা টার্গেরিয়ানের বড় ছেলে জ্যাকারিস ভ্যালেরিয়ান। জ্যাকারিসের মৃত্যু হওয়া মাত্রই অ্যাডাম অফ হাল তাৎক্ষণিক নেতৃত্ব গ্রহণ করে। ড্রিফটমার্কের আনাচে কানাচে যত টায়ারকি দস্যু ছিল কিংবা জাহাজ ছিল, সব খুঁজে খুঁজে ধ্বংস করে তারা। এভাবেই ওয়েস্টরসের ইতিহাসের সবচেয়ে ব্লাডিয়েস্ট সি ব্যাটল, ব্যাটেল অফ গ্যালাট সংঘটিত হয়। এই যুদ্ধে 1 লাখেরও বেশি সেইলরের মৃত্যু হয়। লর্ড কর্লিসের প্রায় অর্ধেক ভ্যালেরিয়ান শিপ ডুবে যায়। টায়ারকির 62টি যুদ্ধজাহাজ পুরোপুরি ধ্বংস হয়ে যায়, বাকিগুলো পালিয়ে যায়, স্পাইস টাউন পুরো জ্বলে যায়। কর্লিসের বাড়ি হাউস অফ হাইটাইডও হামলা হয়েছিল। লর্ড কর্লিসের তৈরি করা এই আইকনিক বাড়িটিতে প্রচুর লুট করে টায়ারকি দস্যুরা, যার ফলে পুরো ওয়েস্টরসের সবচেয়ে ধনী পরিবার ভ্যালেরিয়ান হাউস চিরতরে তাদের অর্থের প্রাচুর্য হারায়। অন্যদিকে ল্যানিস্টার হাউস সাম্রাজ্যের সবচেয়ে ধনী হাউস হয়ে যায়। ল্যানিস্টারদের এই অবস্থান গেম অফ থ্রোনস পর্যন্ত অক্ষুণ্ণ ছিল। 5-5টা ড্রাগন থাকার পরও ছেলে কিভাবে মরল এই দুঃখে রেনিরা প্রায় পাগল হয়ে যায়। লর্ড কর্লিস কোনো মতে ব্ল্যাক কাউন্সিল সামনে এগিয়ে নেয়। মূল বইয়ে টায়ারকির এই পরাজয়ের পর রেনিরার সন্তান ভিসেরিস দ্য সেকেন্ডকে টায়ারকির কমান্ডার লোহার বিক্রি করে দিয়েছিল, কিন্তু শোয়ে যেহেতু লোহারের জেন্ডার পাল্টানো হয়েছে এবং আমরা লোহারকে বলতে শুনেছি তার স্ত্রীদের সাথে শুয়ে টাইল্যান্ড যেন বাচ্চা পয়দা করে, আমার অনুমান শিশু ভিসেরিসকে তারা অ্যাডাপ্ট করবে। ব্যাটেল অফ গ্যালাটের গল্প এখানেই শেষ।